শরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসের নগরী এখন তুরস্ক ও সিরিয়ার একাধিক অঞ্চল, মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এক একটি শহর, চারিদিকে কেবল ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। ভূমিকম্পের এমন ভয়াবহতা যেন কেউ দেখেনি আগে, হতভম্ব গোটা জাতি। কোনো পূর্বপ্রস্তুতি, কোনো পদক্ষেপই যেন যথেষ্ট নয় ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায়। আর তাই উদ্ধার কাজে গতি আনতে তুরস্ক ও সিরিয়ার পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধারকর্মী ও যন্ত্রপাতি পাঠাচ্ছে একের পর এক দেশ। ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের সন্ধানে দেশি বিদেশি এসব উদ্ধারকর্মীদের সহায়তা চলছে জোর তৎপরতা। এরই মধ্যে তুরস্কে উদ্ধারকারী দল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, স্পেন, ইসরায়েল। উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ আরও বেশ কয়েকটি দেশ। সিরিয়ায় স্থানীয়দের পাশাপাশি অভিযানে অংশ নিয়েছে রাশিয়ার বিশেষ বাহিনীর সদস্যরাও। এছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ এশিয়া ও ইউরোপের বহু দেশ থেকে এরই মধ্যে উদ্ধার অভিযানে অংশ নিতে উদ্ধারকারী দল রওনা হয়েছে তুরস্ক ও সিরিয়ার উদ্দেশ্যে। পাশাপাশি অব্যাহত রয়েছে বিভিন্ন দেশ ও সংস্থার ত্রাণ সহায়তা কার্যক্রম। তবে পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতায় অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি করে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাগুলো। অন্য কর্মকার, সময় সংবাদ।